আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেছে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের রানী রাসমণি অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তিনি পাঠভবনের ছাত্রী। কেমন রেজাল্ট হলো দিতিপ্রিয়ার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। সেই খবর বন্ধুরা আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে। শুটিং ফ্লোরে রেজাল্টের খবর পেলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর রেজাল্টের গোটা নাম্বার জানা মাত্রই শুটিং ফ্লোরে সকলেই একেবারে আনন্দিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিতিপ্রিয়া প্রাপ্ত নম্বর 82.4%। মার্কশিটে সব থেকে বেশি নম্বর পেয়েছেন তিনি এডুকেশনে। তার এডুকেশনে প্রাপ্ত নম্বর 93, আর সব থেকে কম পেয়েছেন ইতিহাসে। ইতিহাসে তার প্রাপ্ত নম্বর 70। দিতিপ্রিয়া রায় এডুকেশন ছাড়াও ইংরেজি ও মিউজিকেও পেয়েছেন লেটার মার্কস। তো বন্ধুরা বুঝতেই পারছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দারুণ ভালো হয়েছে। দিতিপ্রিয়া সোশিওলজি আর ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চান। কোন কলেজে পড়বেন, ঠিক কি করবেন, সব কিন্তু প্ল্যান করেই রেখেছেন দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার এত ভালো রেজাল্টে তার বাড়ি থেকে ইউনিটের সকলেই দারুণ আনন্দিত। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বাবা মা ভীষণ খুশি, শুটিং ফ্লোরে সবাইও খুব খুশি, সবাই শুভেচ্ছা জানাচ্ছে, সবাই তো মিষ্টিও খেতে চাইছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন দিতিপ্রিয়া রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছেন বলে তিনি কিন্তু দারুণ খুশি। আমরাও দিতিপ্রিয়ার জন্য অনেক অনেক খুশি। অনেক শুভকামনা রইল অভিনেত্রী দিতিপ্রিয়ার জন্য। তো বন্ধুরা আপনারাও আপনাদের প্রিয় রানী রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়াকে জানিয়ে দিন না শুভকামনা তার এত ভালো রেজাল্ট করার জন্য। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।